हेलो फ्रेंड्स, वेलकम टू कोनिकास कुजिन। आमी आज के बनाबो बाटर सोया चांक्स। आमी 100 ग्राम सोया चांक्स सेद्ध करे जल झरिए नियेछि। आमी कड़ाईते 1 टेबल स्पून बाटर दिए दिच्छि। बाटर मेल्ट हये गेछे, एर मध्ये आमी दिए दिच्छि आदा। आदा आमी केटे नियेछि छोटो करे। पेंयाज दिए दिच्छि, पेंयाजगुलो आमी बड़ो बड़ोई रेखेछि। रसुन दिए दिच्छि, लंका दिए दिच्छि आर दुखाना टमेटो दिए दिच्छि। टमेटोर खोसাগুলো আলাদা করে নেব। টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোর খোসাগুলো আলাদা করা যাবে। দুখানা টমেটো থেকে খোসা আলাদা করে নিয়েছি। এবার আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল ঝরানো সয়া চাঙ্কসগুলো দিয়ে ভেজে নেব। আমি সয়া চাঙ্কসগুলোকে হালকা ফ্রাই করে নেব। আমি সয়া চাঙ্কসগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি সয়া চাঙ্কসগুলোকে অন্য বাটিতে ঢেলে রাখব। আমি আবার কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। এর মধ্যে আমি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। আমি একদম লো ফ্লেমে রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওই বাড়িটা ধুয়েই জলটা দিয়েছি। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাস নিভিয়ে দিয়ে এটা সার্ভ করে দেব। এটা রুটি পরোটা বা রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না।